ভৌতিক ডায়েরি পরিবারের সমস্ত সদস্যদের কাছে আমরা একান্তভাবে ক্ষমা প্রার্থী। গত দু সপ্তাহ আমরা কোনো গল্প দিতে পারিনি, তার কারণ আমাদের স্টুডিওর কিছু যান্ত্রিক গোলযোগ। সেই সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে, সুতরাং এবার থেকে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য আমরা প্রতি সপ্তাহে একটি করে নতুন ভূতের গল্প দেব। আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনারা চাইলে আপনাদের গল্প পাঠাতে পারেন এবার থেকে আমাদের ফেসবুক পেজ ভৌতিক ডায়েরি অরিজিনালসে। আমাদের পরবর্তী গল্প এবং আরও ছোট ছোট গল্পের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন ভৌতিক ডায়েরি অরিজিনালস, এবং চাইলে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভৌতিক ডায়েরি অরিজিনালস আন্ডারস্কোর অফিসিয়াল ফলো করতে পারেন। আমরা ওখানে বিভিন্ন ছোট গল্প এবং পরবর্তী গল্পের নিউজ আপডেট করে থাকি। ভৌতিক ডায়েরিতে শ্রোতাদের জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। আজকে শ্রোতাদের জন্য ভৌতিক ডায়েরি অরিজিনালসের পক্ষ থেকে প্ল্যানচেট গল্পটি লেখা হয়েছে ভৌতিক ডায়েরি অরিজিনালসের রাইটিং টিমের পক্ষ থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সৌরভ দে। অমলের চরিত্রে সজীব দেবনাথ, রামদুলালের চরিত্রে বিশাল সরকার, বিমলের চরিত্রে বিশাল সরকার এবং মাসিমার চরিত্রে চন্দ্রা দে। শুনতে থাকুন ভৌতিক ডায়েরি অরিজিনালস প্রেজেন্টস প্ল্যানচেট। চাকরিটা সদ্য পেয়েছি। চাকরিটা হলো স্টেশন মাস্টারের। যে স্টেশনের দায়িত্ব আমার ওপর পড়েছে তার নাম শিমুলগঞ্জ। জীবনে নাম শুনিনি, কিন্তু বহুদিন বেকার বসে থাকার পর এমন সুযোগ হাতছাড়া করাটা উচিত হবে না। তাই অজানা জায়গা হলেও যেতে তো আমাকে হবেই। চিঠিতে ঠিকানাটা লেখা ছিল হাওড়া থেকে সকাল 11:05 হাওড়া বাউরিয়া এক্সপ্রেস ট্রেন ধরলাম। বৃষ্টির কারণে ট্রেন লেটে চলছিল, তাই কোনো রকম ধুকোতে ধুকোতে ট্রেন যখন বাউরিয়া পৌঁছল তখন প্রায় বিকেল 5:30 বেজে গেছে। তারপর বাউরিয়া থেকে লালগঞ্জ যাওয়ার ট্রেনে উঠে পড়লাম। লালগঞ্জের ঠিক 2 স্টেশন আগেই শিমুলগঞ্জ। শিমুলগঞ্জ যখন ট্রেন দাঁড়ালো তখন প্রায় 9:30। স্টেশনে নেমে পড়লাম। ট্রেনটা আমাকে ফেলে হুইসেল দিতে দিতে দূরে মিলিয়ে গেল। স্টেশনটা একবার ঘুরে দেখলাম। স্টেশন নাকি শ্মশান, কোনো পার্থক্যই করা যাচ্ছে না। দূর দূরান্ত অবধি কোনো জনমানবের চিহ্ন অবধি নেই। আকাশে আধখানা চাঁদ, তাও শ্রাবণের মেঘ এসে তাকে গ্রাস করছে। পুরো স্টেশনটায় কোনো দোকানপাট নেই, শুধু একটা দোচালা ঘর। বুঝলাম ওটাই স্টেশন মাস্টারের ঘর, মানে এখন আমার ঘর। যাই হোক, স্টেশন থেকে বাইরে বেরোলাম। বাইরে একটাও গাড়ি অথবা রিক্সা অবধি নেই। অগত্যা হাঁটতে শুরু করলাম। কেমন যেন অদ্ভুত গ্রামটা। একটা দোকান অবধি নেই, সরু কাঁচা রাস্তা, দুধারে ছোট বড় ঘন গাছ ও জঙ্গলে ঢাকা। প্রায় বহুদূর পরপর একটা করে ভেপারের হলদে আলো জ্বলছে। এমনিতে আমি ভূতে বিশ্বাসী নই, তবে আজকে আমার গাটা একটু ছমছম করছে। বৃষ্টির পর একটা শীতল হাওয়া বইছে। অফিসের চিঠিতে লেখা ছিল স্টেশনের পোর্টার রামদুলাল স্টেশনের কাছের গ্রামটাতেই থাকে, কিন্তু তার তো আমাকে নিতে আসার কথা। তবে কি সে ভুলে গেল? যাই হোক, এসব ভাবতে ভাবতেই বেশ খানিক দূরে গিয়ে আসলাম। বেশ খানিকটা আসার পর দেখলাম কিছু দূরে
এক ছায়ামূর্তির হাতে একটি হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক, বয়স আনুমানিক 50, পরনে একটা মলিন ধুতি আর গায়ে একটা সবুজ রঙের জামা, গলায় একটা লাল গামছা, মুখে কাঁচা পাকা দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো আর চোখে একটা মোটা কাচের চশমা, চেহারাটা ছিপছিপে গরনের। আমার বুঝতে খুব একটা অসুবিধে হলো না যে এই ভদ্রলোকই স্টেশনের পোর্টার রামদুলাল। আমি জিজ্ঞেস করলাম, বলছি দাদা, এখানে রামদুলালের বাড়িটা কোথায়? এবার ভদ্রলোক শুকনো গলায় খ্যানখানানি হাসি হেসে বলে উঠল, জি বাবু, আমার নামই রামদুলাল আছে। অনেক দেরি হয়ে গেল আপনার আসতে, তাই আমি ভাবলাম হয়তো আজকে আপনি আর আসবেন না, তাই আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। আপনাকে দূর থেকে আসতে দেখে আমি ভাবলাম শহর থেকে হয়তো আপনিই আসছেন, তাই একবার দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার থাকবার জায়গাটা কোথায়? ভদ্রলোক আবার একগাল খিলখিল করে হেসে বলে উঠল, জি আজ রাতটা আপনি আমার সাথেই কাটিয়ে দিতে পারেন, আমার বাড়ি এই সামনেই আছে। আজ রাতটা একটু কুষ্টমুষ্ট করে থেকে যান, কাল সকালবেলা উঠে একটা ভাড়া বাড়ি খুঁজে নেবেন খানে। কেন ভাড়া বাড়ি? কেন, তোমাদের এখানে কোনো রেলের কোয়ার্টার নেই? জি সাহেব, এখানে একটা কোয়ার্টার ছিল বটে, লেকিন কয়েক বছর আগে সেখানে আগুন ধরে নষ্ট হয়ে যায়, তারপর থেকে সরকারি কাজ আর সেখানে হয়ে ওঠেনি। তাহলে আমার আগে যে স্টেশন মাস্টার থাকতো উনি কোথায় থাকতেন? জি উনি পাগলা আদমি ছিলেন, গ্রামের শেষের দিকে কোনো এক বাড়িতে ভাড়া থাকতেন। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার জানেন বাবু, উনি এক বছর কাজ করেছিলেন এখানে, কিন্তু শেষের কয়েক মাস তিনি কি মন একটা হয়ে গিয়েছিলেন, শেষে তিনি রেলে গুলা দিয়ে খুদকুশি করে নেন। আমি নির্বাক হয়ে শুনছিলাম। ইতিমধ্যেই রামদুলালের বাড়ির সামনে এসে হাজির হলাম। একটা দোচালা ঘর, মাটির দেওয়াল, একটা আধ ভাঙা দরজা। ঘরের ভিতর ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ অনুভব করলাম, বুঝলাম বহুদিন ঝাঁটপাট পড়ে না। থাকার মধ্যে রামদুলাল একাই থাকে, তাই সেসব গন্ধ ও অপরিষ্কার স্বাভাবিক। রামদুলাল ভেতরে ঢুকে একটা হেরিকেন জেলে দিল, একটা খাটিয়া, তার পাশেই একটা মাটির ভাঁড়, সম্ভবত তাতেই জল রাখা রয়েছে। রামদুলালকে বললাম, এক গ্লাস জল খাওয়াতে পারো? রামদুলাল জি বাবু বলে এক গ্লাস জল দিল। সারাদিন সেরকম জল খাওয়া হয়নি, তাই জলটা একবারে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। তারপরে সামনের খাটিয়ায় বসে একটা সিগারেট জ্বালালাম। ওপাশ থেকে রামদুলাল বলল, কিছু খেয়ে নেন বাবু বলে রামদুলাল একটা থালায় গিয়ে দিল। থালায় দুটো বাজরার রুটি আর একটা সবজি। জীবনে কোনো দিন বাজরার রুটি খায়নি, কিন্তু সেদিন এতটাই খিদে ছিল যে ওই খাবার আমার কাছে অমৃত মনে হচ্ছিল। খাবার দাবার শেষে হাত মুখ ধুয়ে রামদুলালের খাটে শুয়ে পড়লাম। সারাদিনের এত ক্লান্তির জোরে বিছানায় শুয়ে সঙ্গে সঙ্গেই প্রায় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল পরদিন সকালবেলা, ঘুম ভাঙল রামদুলালের ডাকে, বাবু উঠিয়ে বাবু, কাজে যাবেন না? কোনো রকমে ঘুমটা ভেঙে উঠে পড়লাম, চোখ ডলতে ডলতে ঘর থেকে বাইরে বেরোলাম। রাতে জায়গাটাকে যতটা ভয়াবহ মনে হচ্ছিল, দিনে ঠিক ততটাই উল্টো। অপরূপ চারিদিকটা, ছোট ছোট পাখি ডাকছে, সকালের মৃদু হাওয়া আমাকে ছুঁয়ে যাচ্ছে।
প্রাতকর্ম সেরে পাশের পুকুরে স্নান করে তৈরি হয়ে নিলাম। রামদুলাল আমার আগে স্টেশনে চলে গেছে। হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছলাম। রামদুলাল স্টেশনের টিকিট ঘরটা খুলে দিয়েছে। ভেতরে ঢুকে কোনো রকমে চেয়ার টেবিলটা একটু ঝেড়ে নিয়ে বসে পড়লাম। সারা দিন বসে রইলাম। হাতে গুনে মাত্র দুটো ট্রেন পাস হয়ে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, গ্রামের কোনো লোকজনকে কিন্তু স্টেশনে দেখতে পেলাম না। সারাদিন বসেও কোনো জনমানবের চিহ্ন অবধি পেলাম না। মাঝে মাঝেই রামদুলাল ট্রেন আসার সময় হাতে সবুজ পতাকা নিয়ে সিগন্যাল দিতে যাচ্ছিল। অবশেষে দুপুরবেলা খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম। কিছু দূর হেঁটে কোনো খাবারের দোকান না পেয়ে খালি পেটে একটা ভাড়া বাড়ির সন্ধানে বেরোলাম। গ্রামে অনেকগুলো বাড়িতেই গেলাম, কিন্তু কোনো বাড়িতেই থাকার জায়গা হলো না। অবশেষে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছলাম। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। দিনের আলো ম্লান হয়ে এসছে। হতাশ হয়ে পড়লাম। ফিরে আসছি এমন সময় একটা বাড়ি চোখে পড়ল। একটু ঝোপ জঙ্গলের মাঝে একটা দোতলা বাড়ি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু আশা নিয়েই সে বাড়ির দিকে এগিয়ে গেলাম। সারা গ্রামে এই একটা দোতলা বাড়ি দেখতে পেলাম। এবার বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। বাড়িটা একটু পুরনো ধাঁচের। বাড়ির দেওয়ালে চিড় ধরেছে। দরজাটা হাট করে খোলা। জানলাগুলো বন্ধ রয়েছে। উপরতলার ঘরটা খড়ের চালের। কিছু দূর গিয়ে দেখলাম বারান্দা শেষ কোণে এক বয়স্ক বিধবা ভদ্রমহিলা বসে রয়েছে। মহিলার দিকে এগিয়ে গেলাম। এবার বললাম, বলছি একটা কথা বলার ছিল যদি কিছু মনে না করেন। অদ্ভুত ব্যাপার, ভদ্রমহিলা কোনো উত্তরই দিলেন না। ভদ্রমহিলাকে কানে কম শোনেন, তা হতে পারে, বয়স্ক মহিলার বয়সের জোরে খানিকটা ঝুঁকে পড়েছেন। পরনে সাদা শাড়ি, মাথায় ফুরফুরে সাদা চুল, মাথায় কালো চুলের চিহ্ন মাত্র নেই। দেখে বয়স অনুমান করলাম প্রায় 70-75-এর কাছাকাছি। আরেকবার একটু জোরেই ডাকলাম, বলছি শুনছেন, একটা কথা বলার ছিল। আমি এখানকার নতুন স্টেশন মাস্টার, থাকার জন্য একটা বাড়ি খুঁজছিলাম। গ্রামের কোনো বাড়ি ফাঁকা নেই, তাই আপনার বাড়িতে কি থাকার জায়গা হতে পারে? না মানে ভাড়া দিয়েই থাকব। ভদ্রমহিলা মুখ না তুলেই উত্তর দিলেন, ঘর একটা আছে, কিন্তু সেটাই কি তুমি থাকতে পারবে বাবা? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ঘর হলেই হবে, আমি চালিয়ে নিতে পারবো। তা বলি ভাড়াটারা কত দিতে লাগবে, আর অগ্রিম দিতে হবে নাকি? ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন এবং দরজা দিয়ে ভেতরে চলে গেলেন। ঘরের ভেতরটা বেশ গুমোট অন্ধকার, কোথাও থেকে কোনো আলো প্রবেশ করছে না, বোধহয় জানলাগুলো সব বন্ধ বলে। ভয় পেও না, এ ঘর তোমার জন্য নয়, এসো আমার সঙ্গে এসো। বলে তিনি একটু বাঁ দিকে বেঁকে একটা অর্ধভগ্ন কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। সিঁড়িগুলোতে দীর্ঘদিনের অযত্নের ছাপ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। দেওয়ালের বিভিন্ন অংশ চুনসুরকি খসে পড়ছে। তারই মধ্যে দিয়ে দুই একটি বট অশ্বত্থের চারা নিজেদের অস্তিত্ব ব্যক্ত করছে। উপরে উঠেই একটি ছোট ঘরের তালা খুলেই ভেতরে ঢুকে গেলেন ভদ্রমহিলা। ভেতরে ঢুকতেই দেখলাম ঘরটা খুব ছোট। দেওয়ালের একপাশে চৌকি পাতা এবং একটি টেবিল রয়েছে। ঘরের যে অংশটি আমার সবচেয়ে বেশি মনোভূত হলো, সেটি হলো একটি উত্তরমুখী জানালা। জানালা খুলতেই দমকা বাতাসের সাথে একটা অজানা সুগন্ধ সমগ্র ঘরটিকে ভরিয়ে ফেলল।
দেখো, এই হচ্ছে তোমার ঘর। পছন্দ হলে থাকতে পারো যতদিন খুশি, ভাড়া টাড়া লাগবে না। অনেক দিন হলো কোনো আত্মীয় স্বজন এমুকো হয় না বলে ভদ্রমহিলা নিচে চলে গেলেন। আমি তারপর ঘরটিকে একটু ঝাড়পোঁছ করে বাসযোগ্য করে তুললাম। ঘর তো ঠিক হলো, কিন্তু এবার একটা চিন্তা, খাবারের ব্যবস্থা কি করে হবে? খাবারের ব্যবস্থা যে আমাকে করতেই হবে, সুতরাং ভদ্রমহিলাকে জিজ্ঞেস করব বলে নিচে নেমে গেলাম। বলি, একটা কথা ছিল, বলছি খেতে তো হবে, তা এখানে রান্না করার জায়গাটা কোথায় একটু বলতে পারবেন? সে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার সাথে সাথে তোমার দুটো ভাত ফুটিয়ে দেব। এখানে আসার আগে শুনেছিলাম সামনে একটা হাট আছে, তাই ভাবলাম হাট থেকে কিছু সবজি ও চাল ডাল কিনে নিয়ে আসি। বেশ কিছু দূর হেঁটে এসে হাট দেখতে পেলাম। হাট তো ছাতা, অন্য কিছু। দোকানের নামে মোট তিনটি দোকান, একটা চায়ের দোকান, একটা মুদি দোকান আর একটা পোশাক আশাকের দোকান। প্রথমে চায়ের দোকানে ঢুকে এক কাপ চা বললাম। চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লাম। বেশিরভাগ দোকানদারের কাছে অচেনা মুখ বলে তারা কৌতূহলী দৃষ্টিতে আমাকে দেখতে থাকছিল। সমস্ত জিনিস কেনার পর বাড়ির পথে হাঁটা দিলাম। বেশ ভালোই কাটছে আমার দিনগুলো। সকাল হলেই নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, রাতে এসে সুস্বাদু রান্নার স্বাদ ও রাতে নিশ্চিন্তভাবে ঘুম। এখানে এসে ভেবেছিলাম বেশি দিন হয়তো থাকতে পারবো না, কিন্তু আস্তে আস্তে এই পরিবেশ আমার বেশ মনে ধরে গেল। এভাবেই বেশ মাসখানিক কেটে গেল। মাসের শেষে মাইনে পাচ্ছি, মাসিমার হাতের সুস্বাদু খাবার আর গ্রামের আবহাওয়ায় গায়ে বেশ গতি লেগেছে, কিন্তু আগের থেকে আমি একটু শুকিয়ে গিয়েছি। কয়েকদিন পর আমার একাকিত্ব কাটিয়ে আমার দুই বন্ধুর আগমন ঘটল শিমুলগঞ্জে। তারা অবশ্য এসেছিল আমার খোঁজ খবর নিতে, কিন্তু তাদেরও এই জায়গাটা বেশ মনে ধরে গেল। গ্রামীণ পরিবেশ ও সুন্দর আবহাওয়া তাদের বেশ ভালো লাগল। সেদিন সকালে নিজের অফিস ঘরে বসে নিজের কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎই অমল এসে একটি প্রস্তাব দিল। ভাই, মাথায় একটা বুদ্ধি এলো, মনে আছে তোর কলেজ থাকতে আমরা ভূত নিয়ে গবেষণা করতাম, আর বিমল সর্বদাই প্রসঙ্গটাকে বদলে দেওয়ার চেষ্টা করত, আর জায়গা আর সময় দুটোই ঠিক আছে। কি কি বলছিস, স্পষ্টভাবে বলতো, কিছু বুঝতে পারছি না আমি। বাহ, এই ধ্যার ধেরে গোবিন্দপুরে থেকে থেকে নিজের মস্তিষ্কে ষষ্ঠ ভাগটা ভালোই মরচে ধরিয়ে ফেলেছিস। কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে খোলসা করে বল দেখি। আরে, গ্রামীণ পরিবেশ, আসন্ন অমাবস্যা, এমন আবহাওয়ায় তাদের ডাকা কি খুব কঠিন কাজ? বলিস তো আজ রাতেই হয়ে যাক নাকি? কথাটা খুব একটা খারাপ বলিস নি, কিন্তু সেসব হবে কীভাবে? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, ওসব আমার উপর ছেড়ে দে। আমি কলকাতা থেকে আসার পথেই প্ল্যানচেট বোর্ডটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম। একটা যুদ্ধ জয় করা ক্যাথ মেরে হাসি দিয়ে অমল অফিস ঘর থেকে বেরিয়ে গেল। আমার কেমন মনে মনে একটা নস্টালজিক অনুভব হতে লাগলো, সেই কলেজে যখন সবাই একসাথে পড়াশোনা করতাম আর কমন রুমে বসে কত পরিকল্পনা করতাম, কত দুঃসাহসিক কাজ। এত বছর পর সেই পরিকল্পনা যে এভাবে এ জায়গায় সফল হবে সেটা ভেবেই খুশি হতলাম। অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে নেমে এলো। এসে দেখি বিমল একখানি শরৎচন্দ্র সমগ্র খুলে চেয়ারে বসে গভীর মনোযোগের সাথে পড়ছে, আর অমল ঘরে নেই। জিজ্ঞাসা করতেই জানতে পারলাম সে হাটে গেছে কিসব কিনতে। বুঝতেই পারলাম রাত্রির কাণ্ডকর্মের প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যেই। অবশেষে স্নান সেরে যখন আমি ঘরে এলাম, দেখি অমল আমায় দেখে হাসছে। সে যুদ্ধ জয় করা হাসি দিয়ে বলে উঠল, অনেক পরিশ্রম হলো ভায়া, তবে ইচ্ছে পূরণের কাছে সকল পরিশ্রমই বড় কম। যাই হোক, সব ব্যবস্থা হয়ে গেছে, এবার শুধু রাত্রি 12টা বাজার অপেক্ষা। বুঝলাম অমল সমস্ত ব্যবস্থা করে ফেলেছে।
বিমল কিন্তু চুপচাপ ছিল। আমি জানতাম ও কলেজের দিন থেকেই আগাগোড়াই এরকম ভীতু প্রকৃতির, তবুও কোনো কৌতূহলীও দেখালো না। যাই হোক, তিন বন্ধু মিলে কলেজের বিভিন্ন পুরনো স্মৃতি বিচারণ করায় ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে একটা ভগ্ন কণ্ঠ কানে এলো। খালি গল্প করলে চলবে? রাত অনেক হলো, খেতে হবে তো। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম, বুঝতেই পারিনি কখন রাত দশটা হয়ে গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে নিচে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া সেরে উপরে এসেই দেখলাম অমল ঘরের মেঝেতে একটা বোর্ড পেতে তার চারপাশে কতগুলো মোমবাতি জেলে একটা গন্ডি তৈরি করেছে। সেখানে বিমলকে একটা দিকে বসিয়ে আর একদিকে নিজে বসে আছে। আমাকে দেখেই সে বলল, নিজের আসন গ্রহণ করুন ভায়া। সেই মুহূর্তে আমার মনে একটা খুশি ও ভয় দুই অনুভব হতে লাগলো। কোনোদিন ভাবতেই পারিনি যে কলেজের কমন রুমে বসে স্থির করা প্ল্যানটা এভাবে এ সময় এই স্থানে পূরণ হবে। তাই কথা না বাড়িয়ে নিজের আসনে বসে পড়লাম। এবার অমল আমাদের সামনে বসে একটা বই খুলে কিছু মন্ত্র আওড়াতে লাগলো। আমি ও বিমল রুদ্ধশ্বাস বসে অপেক্ষা করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ সময় পার হয়ে গেল। হঠাৎই দেখলাম বন্ধ ঘরে গরমটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। একটা শীতল হাওয়ার অনুভব হতে লাগলো এবং তার সাথে একটা মিষ্টি সুগন্ধে ঘরটা ভরে উঠল। কিন্তু এ গন্ধ আমার খুব চেনা। মনে পড়ে গেল যেদিন প্রথমবার এ ঘরে এসেছিলাম সেদিন উত্তরমুখী জানলাটা খুলতেই এমন গন্ধ আমার নাকে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই ঘরের শীতলতা এতটাই বেড়ে গেল যে আমার শীত লাগতে শুরু করল। উত্তরে জানলার চেয়ারটায় আমার চোখ যেতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। একটা ঠান্ডা শীতল স্রোত আমার শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। যা দেখলাম তাতে নিজের চোখকেই আর বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে চেয়ারে এক ছায়ামূর্তির আবির্ভাব ঘটেছে ইতিমধ্যেই। তার সাদা ফুরফুরে চুল বাতাসে নড়ছে, পরনে সাদা থান। যে ছায়ামূর্তি আমার দিকে ঘুরে হাসছে তিনি আর কেউ নন, আমি এতদিন যার বাড়িতে ভাড়া ছিলাম এবং যার আতিথেয়তা গ্রহণ করেছি, সেই মাসিমা। আপনারা শুনছিলেন ভৌতিক ডায়েরি লিখিত প্ল্যানচে। ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভূতের গল্প নিয়ে আমরা হাজির হব। শুনতে থাকুন, ভালো থাকুন।